আসসালামু আলাইকুম, আমি মুনতাহা মাসুদ। গত ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এইবারের ঈদের টাকাটা দুটো ইয়াতিম শিশুকে দান করব। সো ওই টাকাটা দিয়ে আমরা অনাথ শিশুর ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আনন্দ ভাগাভাগি করার ছোট একটু চেষ্টা। এই রোজার ঈদে আমি আপনি আমরা বেশিরভাগ মানুষই শপিং করে থাকি, অ্যাটলিস্ট আমাদের একটু বাজেট থাকে শপিংয়ের জন্য। কিন্তু আমাদের আশেপাশে সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, তারা অনেকেই আমাদের দেখে ভাবে যে আমরা একটু নতুন কাপড় পরতে পারতাম, কিন্তু ওরা হয়তো মনে মনে কিছুটা হলেও কষ্ট পায়। ওনাদের একটা ইচ্ছে থাকে যে ইস, যদি একটা নতুন কাপড় পরতে পারতাম। আসুন আমরা সব সামর্থ্যবান, সবাই এগিয়ে আসি ওদের জন্য। যার যার জায়গা থেকে যার যতটুকু সম্ভব, তো তাদের জন্য বড় বড় শপিং মল থেকে কাপড় কিনে দিতে হবে তা কিন্তু নয়। আপনি পারলে 50 টাকা দিয়ে ফুটপাথ থেকে একটু নতুন কাপড় কিনে দেন। তো ভিউয়ার্স, দুটো ইয়াতিম বাচ্চার কী কী ইচ্ছে পূরণ করলাম তা খালামুনি ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছে, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখানোর মানে এই নয় যে আমরা লুক দেখানোর কোনো কিছু করছি। ওয়েল, সো ভিউয়ার্স আসুন তাহলে দেখে নিই খালামুনির পাঠানো ভিডিও রেকর্ডটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বাড়ি কোথায়? জোরে বলো একটু বাবা। বিকাশীপুর। তোমার নাম কি? মোহাম্মদ বাইজিদ। বাইজিদ একটু জোরে বললো। হ্যাঁ, তোমার আব্বা মারা গেছে? আম্মা আছে? তুমি কিছু পড়ো? পড়তে পড়ো। এখন তোমার এমনি ধরো কাপড় চোপড় কি তোমার পছন্দ? পাঞ্জাবি, গেঞ্জি না শার্ট? কি পড়তে ভাল লাগে? জুতা কি পড়তে ভাল লাগে? পাঞ্জাবি আর জুতা, কেট জুতা নাকি বেলটোলা বলো। এখন লজ্জা রাখো না, তোমার যে এটা মনে চাইব যত দামি হোক মানে আনকি দিব। হ্যাঁ বলো বলো, কে জুতা নাকি বেলটোলা জুতা কোনটা? বেল। আচ্ছা, খাবার কি খেতে ভাল লাগে তোমার? বিরিয়ানি, গরুর বিরিয়ানি নাকি খাসির বিরিয়ানি না পোলাও নাকি কি খাবার খেতে ভাল লাগে? কোনটা তোমার পছন্দ? লজ্জা রাখো না বলো, কোনটা বলো? বিরিয়ানি জোরে বলবো। হ্যাঁ, আর হচ্ছে তোমার ফলের মধ্যে কোন ফল ভাল লাগে? আপেল, মালটা, তোমার যেইটা যেটা ভাল লাগে সব কি বলবা? কোনটা কোনটা তোমার কোন ফল পছন্দ? আপেল, কমলা, মালটা, আঙ্গুর নাকি তরমুজ, সবটি কোনটা বলো? তুমি বলো, কোনো ইয়ে নাই। আপেল। আর তারপরে তোমার খাতা কলম সব কিছু আছে? আচ্ছা, সব কান্তি তোমার ইয়ে করে পাঠাইব। হ্যাঁ, বিদেশের এক কান্তি তোমার দিব এখান থেকে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সালাম দিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাপড়ের মধ্যে কি পছন্দ? পাঞ্জাবি না শার্ট না গেঞ্জি প্যান্ট? পাঞ্জাবি। জুতা কি জুতা পছন্দ? ক্যাপ জুতা। মাশাআল্লাহ। তারপরে খাবার, গরুর বিরিয়ানি না খাসির বিরিয়ানি নাকি মুরগি নাকি কি পছন্দ তোমার? বিরিয়ানি। ফল কি ফল ভাল লাগে তোমার? যতটা ভাল লাগে অতটার নাম খুবা, ঠিক আছে? খাতা কলম আছে নি তোমার? নাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার তোমার নাম কি? নাম দিদার। দিদার কিসে পড়ো? বাড়ি মুসাগারা। আচ্ছা ঠিক আছে। তোমার আম্মা আব্বা নাই না? পছন্দ হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাল লাগে?
এটা পছন্দ হয়েছে তোমরা? আর কিছু খেলো তোমরা? হ্যাঁ ভাইজি, কি কি পাইছ তুমি বলো? কলম দি কই, কলম দি দেখাও, কলম তারপরে তারপরে পাঞ্জাবি পছন্দ হয়েছে নি? সব কিছু খুশি হয়েছ নি? বলো আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, সবগুলো তোমার পছন্দ মতো হয়েছে না? আচ্ছা সব দি তোমার প্যাকেটে লোক, প্যাকেটটা লোক। দিদার তুমি কি কি পাইছ বলো? পাঞ্জাবি পাইছো নি? পাঞ্জাবিটা পছন্দ হয়েছে নি? জুতারি পছন্দ হয়েছে নি? আর কিছু খাইবা নি? খুশি হয়েছো নি? আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। শুনছ? আচ্ছা ঠিক আছে। ওদের চাহিদা আসলে অনেক কম। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি অ্যাকচুয়ালি লুক দেখানো ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল মহৎ, যে আমাদেরকে দেখে যদি কেউ ইন্সপায়ার হয়ে এগিয়ে আসে, বাস শুধু এই জন্যই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।